আমরা এবার যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কি অন্তম অন্তরক আসলে অন্তম অন্তরক হচ্ছে সেই জিনিস যে x এর একটা ফাংশনকে আমরা অসীম পর্যন্ত এটাকে কি ডিফারেনশিয়েশন করতে পারবো আসলে আমরা এটাকে অসীম পর্যন্ত যে ডিফারেনশিয়েশন করব এটা তখন চলতে থাকবে আসলে কি আমরা এটাকে অসীম পর্যন্ত ডিফারেনশিয়েশন করব আজ না আসলে অন্তম অন্তরকের উদ্দেশ্য হচ্ছে কি জানো যে এটা একটা নির্দিষ্ট একটা কমন মেইনটেইন করবে তাহলে তিন চার বার যদি আমরা এটাকে ডিফারেনশিয়েশন করি সামহাউ যে প্রথম কাজ যে y ইকুয়াল যেটা ধরে নেব সেটা চলে আসবে ঠিক আছে তো লাইক দেখো যে আমরা একটা ধরে নিলাম যে e টু দি পাওয়ার mx y ইকুয়াল e টু দি পাওয়ার mx যদি আমরা এটাকে প্রথমবার ডিফারেনশিয়েশন করি তাহলে কি পাচ্ছি দেখো তো ভাই যে y1 e টু দি পাওয়ার mx তাই না আসলে এই জায়গায় থাকো তো কি ছিল আমার x x কি আছে নাই তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েশন করলে কি হবে বলো তো m যদি আমি দ্বিতীয়বার ডিফারেনশিয়েশন করি তাহলে কি দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার mx আবার এখান থেকে কি একটা m বের হয়ে আসছে তাহলে আমি কি বলতে পারি m স্কয়ার যদি আমরা তৃতীয়বার ডিফারেনশিয়েশন করি তাহলে কি আসছে e টু দি পাওয়ার mx আবার এখান থেকে একটা m বের হয়ে আসছে তাহলে কি বলতে পারি m কিউব যদি আমরা এটাকে আবার ডিফারেনশিয়েশন করি তাহলে কি পাচ্ছি e টু দি পাওয়ার mx m টু দি পাওয়ার 4 তাই না আসলে কি জানো এটাকে যদি আমরা ডিফারেনশিয়েশন করতে থাকি এভাবে চলতে থাকবে কিন্তু জেনারেলি কি বলে জানো জেনারেলি বলে যে এটাকে যদি আমি এভাবে ডিফারেনশিয়েশন করতে থাকি তাহলে কি পর্যন্ত চলবে y y y এর পর্যন্ত চলতে থাকবে আর তারপরে কি y ইকুয়াল y n ইকুয়াল কি e টু দি পাওয়ার mx আসলে এই জায়গায় কি হবে m আর ঘাত হিসেবে কী হবে এন হবে কেন হলে দেখো যে আমরা যখন প্রথমবার ডিফারেনশিয়েশন করছিলাম তখন আর ঘাত কত ওয়ান দ্বিতীয়বার যখন ডিফারেনশিয়েশন করছিলাম তখন ঘাত কত টু তৃতীয়বার যখন ডিফারেনশিয়েশন করছিলাম ঘাত কত থ্রি চতুর্থবার যখন ডিফারেনশিয়েশন করছিলাম ঘাত কত ফোর জেনারেলি এটাকে আমরা ডিফারেনশিয়েশন করতে থাকি তাহলে কী পর্যন্ত ওয়াই এন পর্যন্ত চলতে থাকবে আর এটা কি চলতে থাকবে আর এটা যেহেতু কত এভাবে কি পাওয়ারগুলো কি বাড়তে থাকতে তাহলে আমি বলতে পারি না যে এটা এন তম পর্যন্ত চলবে তাই না ঠিক এরকমভাবেই আমরা এই যে এনতম যে অন্তর এটার উদ্দেশ্য হচ্ছে কি আমরা বারবার যদি আমরা এটাকে তিন চারবার ডিফারেনশিয়েশন করি সেই প্রথম পার্টটাতেই চলে আসবে আমরা এই যে ওয়াই কোয়াল যা ধরছিলাম যদি তিন চারবার ডিফারেনশিয়েশন করি তাহলে আমরা এই পার্টটাই পাবো আসলে আমরা যখন অঙ্ক করব তখন আমাদেরকে অসীম পর্যন্ত ডিফারেনশিয়েশন করতে লাগবে না জাস্ট তারা বলে দিবে যে এত পর্যন্ত ডিফারেনশিয়েশন করো তো আসো আমরা এই রিলেটিভের কিছু প্রবলেম সলভ করব তো আমাদের যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এ ই এম টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলে প্রমাণ করো যে ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো আসলে আমাকে কত পর্যন্ত ডিফারেনশিয়েশন করতে লাগবে তা প্রমাণে আমরা দেখতে পাবো দেখো যে আমাকে কি এখানে ওয়াই টু মানে আমি যদি দুইবার এটাকে ডিফারেনশিয়েশন করি তাহলে আমি কি দ্বিতীয়বার পর্যন্ত যদি ডিফারেনশিয়েশন করি তাহলে আমি এই পার্টটা পেয়ে যাব ক্লিয়ার তো আসো এটাকে আমরা যদি দ্বিতীয়বার যদি ডিফারেনশিয়েশন করে দেখি যে এই পার্টটা আমরা আনতে পারতেছি কি না তো আসো যদি ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে এ ই এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স তাই না এটাকে যদি আমি প্রথমবার ডিফারেনশিয়েশন করি তাহলে কী হয় দেখো তো ওয়াই ওয়ান এর তো কনস্ট্যান্ট এটা এখানে থেকে গেল যদি এটাকে আমি একবার ডিফারেনশিয়েশন করি তাহলে কী হবে ই টু দি পাওয়ার এম এক্স আসলে এই যায় কি এক্স কি আছে এক্স নাই তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েশন করলে কী হবে এম আবার এই বি তো কনেকশন বিটাকে এখানে রাখে দাও যদি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সকে ডিফারেনশিয়েশন করো তাহলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এই মনে মনে ভাববা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এই যে মাইনাস এম এক্স এটাকে ভাববা কি এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কী হবে ই টু দি পাওয়ার এক্স আসলে কি এই যে এক্স কি আছে নাই তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েশন করলে কী হবে মাইনাস এম আসলে দ্বিতীয়বার আমরা আবার ডিফারেনশিয়েশন করি তাহলে কি হবে ওয়াই টু এ তো কনস্ট্যান্ট থাকে গেল ই টু দি পাওয়ার এম এক্স ডিফারেনশিয়েশন করলে কি হবে ই টু দি পাওয়ার এম এক্স এই জায়গায় থাকা কি ছিল আমার এম এম কি আছে নাই তার জন্য এটাকে আবার ডিফারেনশিয়েশন বলে কী হবে এম আর এখানকার এম এম গুণ হলে কী হবে এম স্কোয়ার প্লাস বি এটাকে ডিফারেনশিয়েশন করলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স তাই না আসলে এই জায়গা থেকে যদি আমি আবার এটাকে ডিফারেনশিয়েশন করি তাহলে কী হবে মাইনাস এম এখানকার মাইনাস এম আর এখানকার মাইনাস এম মিলে কী হবে এম স্কোয়ার মানে হয়ে যাবে প্লাস আর এম এম গুণ হলে কী হবে এম স্কোয়ার তাই না এখন দেখো তো আমি বলতে পারি না যে এখানে এম স্কোয়ার এখান থেকে কি এম স্কোয়ার কমন আমরা নিয়ে নিই ওয়াই টু এম স্কোয়ার তাহলে থাকতেছে এ ইন্টু এর ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস
mx আমরা কি বলতে পারি না যে ইহা যা ওয়াইতা ওয়াইতা ওয়াই যা ইহা তা তাহলে আপনি বলবেন এই পার্টিকল কি y বসিয়ে দেই y টু m স্কয়ার y ঠিক আছে এটা কি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা কি বলতে পারি না দেখো তো এই পাটা যদি দিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো y2 m2 y 0 রাইট হ্যান্ড সাইড আসলে ইহাই তো আমাকে প্রমাণ করতে বলছে দেখো তো তাই না তাহলে কি প্রমাণিত নেক্সট অঙ্ক তো দেখো এবার যে আবার অঙ্কটা বলছে সেটা কি বলছে যে y equal sin inverse 1 x হোল স্কয়ার হলে প্রমাণ করে যায় এটা আসলে আমাকে কত পর্যন্ত প্রমাণ করতে বলছে বলো তো যে আমাকে দুইবার ডিভারশন করতে বলবে কতবার ডিভারশন করতে লাগবে দুইবার y2 মানে কয়বার ডিভারশন করতে লাগবে দুইবার তো আসো আমরা অনলি দুইবার ডিভারশন করে এই পার্টটাকে এই ফরম্যাটে নিয়ে আসব তো আসো লেফট হ্যান্ড সাইড y equal sin inverse 1 x হোল স্কয়ার তাহলে এটাকে যদি আমরা প্রথমবার ডিভারশন করি তাহলে কি হবে দেখো তো y1 2 sin inverse 1 x কিছু একটা সে কিছু একটা আবার ডিফারেনশিয়েশন 1 মাইনাস এস তাই না তারপর কিভাবে আমরা আর গুণন করব যে আমরা আর গুণন করি তাহলে কি হবে দেখো তো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কি এ স্কয়ার y1 2 sin inverse 1 x খালি এটাকে কি করলাম আর গুণন করে দিলাম এরপর কি করব এরপর আমরা y পাশে কি করব বর্গ করে দেব যখন বর্গ করি তাহলে কি পাচ্ছি যে রুট ওভার এই যে রুট আর হোল স্কয়ার কি যাবে কাটা কাটা চলে যাবে থাকবে শুধু কি 1 মাইনাস a স্কয়ার আর এখানে কি হয়ে যাবে y1 হোল স্কয়ার 2 গুণ 4 হোল স্কয়ার তাই না তো নেক্সট লাইনে দেখো কি করা যায় নেক্সট লাইনে করা যায় 1 মাইনাস a স্কয়ার ইনটু y1 হোল স্কয়ার 4 দেখো তো y ইকুয়াল কি লেখা যায় sin ইনভার্স 1x তাহলে আমরা কি বলতে পারি না sin ইনভার্স 1x ইকুয়াল কি এটা ইকুয়াল এটা বসিয়ে দিন y এরপর কি করব এটাকে ধরব আমরা কি u এটাকে কি ধরব আমরা v তাহলে u ইনটু v এর ফর্মটা আমরা ইউজ করে দিই তাহলে 1 মাইনাস a স্কয়ার u কে স্থির v কে ডিভাইড হল করবে 2 y1 y2 তারপর v আর এটাকে ডিভাইড করলে হচ্ছে আমার যে 2 x y1 হোল স্কয়ার আর এটাকে ডিভাইড করলে হবে 4 y1 তো এরপর আমরা কি করব আমি এখানে u ইনটু v এর ফর্মুলা ইউজ করে দিলাম এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 2 y1 দ্বারা উভয় পাশে কি করব ভাগ করে দেব যে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা আমাকে প্রমাণ করতে বলছে নেক্সট অঙ্ক দেখো এবার যে অঙ্কটা বলছে সে অঙ্কটা বলছে যে সাইন রুট ওভার y ইকুয়াল x হলে প্রমাণ করো যে এটা তাই না তো আমাকে দেখো এখানে কয়বার করতে লাগবে ডিফারেনশিয়েশন অনলি দুইবার যেহেতু আমার কি y2 আছে তাহলে আসো এই জিনিসটাকে আগে আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই তো সিম্পলিফাই যদি করি দেখো তো সাইন রুট ওভার y ইকুয়াল x আসলে এটাকে আর কি আমরা এরকম লিখতে পারি না যে রুট ওভার y ইকুয়াল কি সাইন ইনভার্স x এদিকে সাইন এর কি 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 যাবে ইনভার্স হয়ে যাবে তারপর কি আমরা বলতে পারি না এটাকে আমি কি রুট করে দিই যদি আমরা এটাকে বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি এটা পাচ্ছে তাই না তো আসো এটাকে আমরা এখন ডিফারেনশিয়েশন করে ফেলি y1 যদি আমরা ডিফারেনশিয়েশন করি তাহলে এটাকে ডিফারেনশিয়েশন করবে 2 কিছু একটা সে কিছু এটা কি x নাই তার জন্য এটাকে আবার ডিফারেনশিয়েশন আমরা কি করব আর্গুমেন্ট করে দিব যে আর্গুমেন্ট করি তাহলে এটা আসে আমাদের তাই না তারপর কি করব আমরা বর্গ করে দেব যে বর্গ করি তাহলে কি আছে দেখো বর্গ করলে আছে 1 মাইনাস x স্কয়ার y1 হোল স্কয়ার যদি গুণ 4 সাইন ইনভার্স ও এটা না তাহলে আমরা কি বলতে পারি না y ইকুয়াল এটা তাহলে এটা ইকুয়াল কি y এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি y লিখতে পারি y বসিয়ে দিলাম তাহলে এখন কি করবা এটাকে ভাববা u এটাকে ভাববা b u ইনটু v এর ফর্মুলা ইউজ করে দাও v ইউজ করি তাহলে কি পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার 2 y1 y2 মাইনাস 2x y1 হোল স্কয়ার 2 4 y1 যে আমরা এটাকে
u into v formula এ প্রয়োগ করে তাহলে এটা পাচ্ছি আর এটাকে ডিফারেনশিয়াল সমীকরণ কি হচ্ছে এটা পাচ্ছি এখন আমরা শেষ কাজটা কি করব শেষ কাজটা করব এটাকে আমরা কি 2y1 দ্বারা ভাগ করে দেব যে 2y1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো যে 1 মানে যে স্কয়ার y2 minus xy1 equal to right hand side এটাকে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি এটা আর এটা তো আমাকে প্রমাণ করতে বলছে নেক্সট অঙ্ক দেখো এবার আমার কি বলছে বলছে যে y equal cos inverse 1 x whole square হলে এটাকে প্রমাণ করতে বলছে কতবার প্রমাণ করব ইয়া করব ডিফারেনশিয়েশন করব দুইবার তো আসলে আমরা এটাকে দুইবার আগে ডিফারেনশিয়েশন করে ফেলি যে y equal cos inverse 1 x whole square এটা যদি আমরা প্রথমে ডিফারেনশিয়েশন করি তাহলে কি আছে দেখো তো 2 cos inverse x আচ্ছা এটাকে আবার ডিফারেনশিয়েশন তাই না তাহলে এখন কি করব যে এই যে এই পার্টটা আছে এই পার্টটা এখন আর গুণ করে দেব যদি আর গুণ করে দিই তাহলে কি আছে দেখো যে √1 - a² 1 এর উপর হোল স্কয়ার আর কি বললাম দেখো যে এটাকে আর গুণ করে দিলাম এদিকে আর বাকি যা আছে তা এখানে আমরা বসে দিলাম তারপর নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এটাকে বর্গ করে দেওয়া তো আসলে আমরা বর্গ করে দিই যখন আমরা বর্গ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি যে y1 হোল স্কয়ার দিয়ে দিবেন 4 আর এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমরা একটু সামনে নিব এই যে মাইনাস এই মাইনাসটা সামনে নিলাম তাহলে এখানে মাইনাস থাকলো যদি আমরা বর্গ করে দিই তাহলে মাইনাসটা যাবে কি যাবে উঠে যাবে আমি আবার বলি এটাকে আমরা প্রথমে ডিফারেনশিয়েশন করলাম ডিফারেনশিয়েশন করার পর এটাকে আর গুণন করলাম আর গুণন করার পর যা আছে তাই থাকলো আর এই যে মাইনাস এই মাইনাসের সামনে নিলাম এই যে 2 2 কষে দিলাম আর এটা এখানে বসে দিলাম তারপর এই পার্টটা এখানে বসে দিলাম এর পর এর তারপর আমরা কি করলাম ওই কাছে বড় করলাম বড় করার জন্য এই যে রুটটা আছে রুটটা উঠে গেল y1 হোল স্কয়ার হয়ে গেল 2 2 গুণ 4 হয়ে গেল আর এই যে মাইনাসটা বড় করার জন্য উঠে গেল এটার উপর কি হোল স্কয়ার বসিয়ে দিলাম তাহলে আমরা কি বলতে পারি না নেক্সট লাইনে যে y1 হোল স্কয়ার 4 এটা এটা ইকুয়াল কি লেখা যায় y বসিয়ে দাও এরপর কি করব এটাকে ধরব আমরা কি u এটাকে ধরব v u ইনটু v ফর্মুলা ইউজ করে দাও তাহলে কি আছে স্যার 1 a স্কয়ার 2 y1 y2 মাইনাস 2x y1 হোল স্কয়ার ইকুয়াল 4 y1 এরপর কি করব পুরো পার্টটাকে আমরা কি করব 2 y1 দ্বারা ভাগ করে দেব আচ্ছা 2y1 দ্বারা ভাগ করে দিলে আমরা পাচ্ছি যে 1 a2 y2 - x y1 equal to right hand side আমরা কি left hand side আসলে এটা ইকুয়াল আমাকে এটা প্রমাণ করতে বলছে ইহাই आंसर